الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মাযাজ মুহতারাম দিগার সম্মানিত মুসল্লিয়ান কেরাম আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানের লক্ষ কোটি শুকর আর সুজদ আদায় করছি যে মনিব আমাদেরকে আজকে জুমার দিনে সুস্থ অবস্থায় আল্লাহর ঘরে হাজির করে দিয়েছেন আমরা সুস্থ অবস্থায় আল্লাহর ঘরে আসতে পেরেছি এই জন্য আমরা সকলে হৃদয় উজার করে আল্লাহ শুকরিয়া আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ এখন যে সময়টা চলছে এটা সারা বিশ্বের থেকে মানুষ আল্লাহর বাড়ি মেহমান হিসাবে প্রতি বছর চলে যেতেন আল্লাহর বাড়িতে হজের মৌসুম আল্লাহর বাড়িতে মানুষ আল্লাহর ঘর জিয়ারতের জন্য আল্লাহর বাড়ির মেহমান হয়ে তারা চলে যেতেন হজ করার জন্য আর এই হজের মতো বিধান যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের জন্য ফরজ করে দিয়েছেন তাদের উপর যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ দিয়েছেন সম্পদ দিয়েছেন আল্লাহর বাড়িতে আসা যাওয়ার মতো খরচ করার মতো তৌফিক দিয়েছেন তাদের উপরে আল্লাহ পাক এই জিনিসটা খরচ করে দিয়েছেন এই ফরজিয়াতের কাজগুলো আদায় করার জন্য সারা বিশ্বে থেকে মানুষ পাগল পাড়া হয়ে এ জিলকত এবং জিলহাজ মাসে তারা আল্লাহর বাড়িতে চলে যান সেখান থেকে হজের কাজগুলো কেউ শেষ করে অথবা হজের আগে আল্লাহর এই বান্দারা চলে যায় আমাদের নবী নবিয়ুনা মুকাররম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওদা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে মদিনাতুল মুনাওয়ারা মক্কা মদিনায় ইসলামের জিন্দা নিদর্শনগুলো দেখা যায় সেখান থেকে মানুষ তার আবেগ হৃদয়ের পরিবর্তন মনের পরিবর্তন পরকালীন শান্তি দুনিয়ার অশান্তিগুলো চলে যায় পরকালীন শান্তি নিয়ে মানুষ সেখান থেকে ফিরে আসে যে জায়গার মধ্যে মানুষ যে শান্তি পায় ও জায়গার কথা মানুষ ভুলে যেখানে যায় মানুষ আরাম লাগে মনের মধ্যে ভালো লাগে এ কথাগুলো মানুষে ভুলে না এই জন্যই মক্কা মদিনাতে মানুষ যখন হজ করে উমরা করে তারা যখন সেখান থেকে পৃথিবীর যেগুলো দেশে চলে যায় ওই মানুষকে যদি আবার জিজ্ঞাসা করা হয় আপনি কি কোথাও ঘুরতে যাবেন বলে না বাবা ঘুরতে যাব না আমাকে পারলে আরেকবার মক্কা মদিনাতে পাঠান অনেক ছেলেরা আছে বিদেশ থেকে যে বাবা জার্মান আনবো মাকে বলে বলে বাবা আমি আর ওই দেশে যাওয়ার দরকার নেই আমাকে তো আরেকবার তুমি উমরা হজটা করাও হজ করাও কারণ দেখা গেছে যারা এই ঘর যারা একবার দেখেছেন আল্লাহর নবীর রোজার পাশে যারা দাঁড়িয়ে সালাম দিয়েছেন এই জিনিস মানুষ ভুলতে পারে আল্লাহ নবীর ভালোবাসা আল্লাহর ঘরের ভালোবাসা তার হৃদয়টা সিক্ত হয়ে যায় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন ওফিহি আয়াতুম বাইয়িনাত গোটা বিশ্বের মানুষের জন্য আমি আল্লাহর ঘরের সামনে রাসূলের রওজার সামনে মক্কা মদিনাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নিদর্শন রেখে দিয়েছেন যেগুলো দেখলে মানুষের হৃদয় মন আত্মা
পরকালের দিকে দাবিত হবে। ফিহি আয়াতুম বাইয়িনাত, আয়াতুম বাইয়িনাত, সুস্পষ্ট নিদর্শন। এর মধ্যে একটা নিদর্শন হলো আল্লাহর ঘর সবচেয়ে বড় নিদর্শন, জমজমের কূপ নিদর্শন, মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম, ইব্রাহিমের মাকাম, ইব্রাহিমের পদচিহ্ন, যে পাথরের উপর দাঁড়িয়ে আল্লাহর ঘরটাকে তৈরি করেছিলেন, সেটাও একটা কি আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন। যে যুগে মানুষ উপরে ওঠার জন্য কোন কাজ করে, উপরে উঠে কাজ করার জন্য কোন চিন্তাই মানুষ করতে পারত না, সেই যুগে একটা পাথর ইব্রাহিম খলিলকে নিয়ে ইনি উপরে উঠে যেতেন আল্লাহর ঘর তৈরি করার জন্য, লিফটের মতো এটা অটোমেটিক উপরে উঠে যেতেন, আবার এটা নিচে নেমে যেতেন, এবং সর্বশেষ এই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের পদচিহ্নকে ধারণ করে রেখেছে। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ إبراهيم إسماعيل عليه السلام এর কথা, মাকাম ইব্রাহিম এর কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন। সেই পাথরে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের পদচিহ্ন রেখে দিয়েছেন। আজ হাদিসে আমরা গেলে সেই পদচিহ্নগুলো গ্লাসের ভিতরে দেখা যায়। কেমন কথা যে কাদার মতো একটা পাথর নরম হয়ে ওনার পায়ের দুইটা পায়ের চিহ্ন রেখে দিল। এগুলো কি নিদর্শন, এগুলো দেখলে মানুষের মনের ঈমান তাজা হয়, ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘরের মধ্যে আর একটা জিনিস, সবচেয়ে বড় যে জিনিসটা গোটা বিশ্বের মানুষের জন্য নিদর্শন হিসাবে রেখে দিলেন, সেইটা হলো আল্লাহ নবী রাহমাতুল আলামিন, নবী যেইটার ব্যাপারে বলেছেন, আর সেইটা হলো আল্লাহর ঘরের মধ্যে যে হাজারে আসওয়াদ পাথর, ওই পাথরটাও হলো একটা আল্লাহর ঘরের মধ্যে সবচেয়ে বড় নিদর্শন। সুবহান, একটা পাথর, নাম কি? হাজারে আসওয়াদ পাথর। আজ যারা হজ করতে যায় একটিবারের জন্য হলো মনে চাই আল্লাহর ঘরের এই হাজারে আসওয়াদ পাথরকে চুমু দেওয়ার জন্য। আসলে কি বৈশিষ্ট্য তার মধ্যে আছে, আজকে আমরা হাদিস থেকে হাজার আসওয়াদের উপর আমরা জানব, নবীজি কি বলেছেন এই হাজার আসওয়াদের মধ্যে কি আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী হাজার আসওয়াদের ব্যাপারে বলেছেন, আল্লাহর জান্নাতের মধ্যে যে পাথর থাকবে, আল্লাহর জান্নাতের পাথর সমূহের মধ্যে হাজারে আসওয়াদ পাথর হলো আল্লাহর জান্নাতের একটা বিশাল বৈশিষ্ট্যময় পাথর এবং আল্লাহর এক সম্মানিত পাথর। সুবহানাল্লাহ। তাহলে এটা দুনিয়ার কোন পাথরের মত না, দুনিয়ার এই পাথরের জায়গা নাই, এই পাথর কোথায় থেকে আসছে? আল্লাহর জান্নাতের পাথর। দুনিয়াতে যদি কেউ জান্নাতি উপলব্ধি, জান্নাতের কোন কিছু যদি দেখতে চায়, জান্নাতের কোন কিছু যদি উপলব্ধি করতে চায়, আর সেইটা দেখার জন্য, সেইটাকে ধরার জন্য আল্লাহর জান্নাতের কোন নিয়ামতের ব্যাপার যদি মানুষ দেখতে চায়, জানতে চায়, বুঝতে চায়, আর দুনিয়ার মধ্যে এর মধ্যে সবচেয়ে বড় হলো আল্লাহর ঘরের মধ্যে লাগানো যে হাজারে আসওয়াদ পাথর। টুকুন সুবহান, হাজার আসওয়াদ পাথর। এই ব্যাপারে পৃথিবীর মুহাদ্দিস কিরামগণ এবং যারা হাদিস বর্ণনা করেছেন আল্লাহর নবী থেকে আমরা আজকে হাদিস গুরু জানব, নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি ইন্নাহু কাব্বালাহু সালাতান, এই পাথরকে নবীজি যখনই গেছেন তিনবার আল্লাহর নবী পাথরকে চুমু দিয়েছে, চুমু দিয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
من فواد الحجر الأسود فكأنما يفاوض يا دار الرحمن رواه ابن ماجه شريف যে ব্যক্তি হাজার আসওয়াদ ধরলো অথবা চুমু দিল সে যেন আল্লাহর ধারণকৃত আল্লাহর আল্লাহর কুদরতি হস্তের মধ্যে যেন সে চুম্বন করলো সুবহানাল্লাহ মান ফাওয়াদ আল হাজার আল আসওয়াদ যে ব্যক্তি আসওয়াদ পাথরকে ধরলো চুমু দিল ফাকান্নামা ইউফাবিদু ইয়াদ আর রহমান সে যেন রহমানের কুদরতি হাতের মধ্যে চুমু দিল সুবহানাল্লাহ ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন তারপরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায় বাদাল বিল হাজারিল আসওয়াদ ফাসতালামাহু ওয়া ফাদাত আইনহু বিল বুকাই ওয়া ক্বাবালাহু ওয়া ওয়াদা ইয়াদাহু আলাইহি হযরত জাবের বলেন আল্লাহ নবী যখন ওই পাথরের কাছে যাইতেন বাদা বিল হাজারিল আসওয়াদ হাজারে আসওয়াদ পাথরটা রাসূল ভালো করে ধরতেন তারপরে ফাসতালামাহু তারপরে আল্লাহ নবী এটাকে স্পর্শ করতেন ওয়া ফাদাত আইনাহু বিল বুকাই ওয়া ক্বাবালাহু ওয়া দা'আ ইয়াদাহু আলাইহি তারপরে আল্লাহর নবী রাহমাতাল আলামিন ওই পাথরটাকে চুম্বন করতেন চুম্বন করে হাতগুলো দিয়ে মাসহ করতেন করে নবীজি ওনার শরীর মোবারকের মধ্যে মাসহ করে নিতেন সুবহানাল্লাহ সেই পাথরের এত বড় মর্যাদা এই জন্য আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইনাত আমি আমার এই পাথরের মধ্যে এই কাবা করে সামনে আমি বরকত রেখে দিলাম সম্মান রেখে দিলাম ইজ্জত রেখে দিলাম আর এই পাথর হলো আল্লাহর জান্নাতি পাথর আল্লাহর জান্নাতের পাথর এই পাথরের মধ্যেই যারা ধরবেন যারা চুমু খাবেন যারা এই পাথরকে স্পর্শ করবেন সে জান্নাতি উপলব্ধি করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথরের মধ্যে এই নিয়ামত রেখে দিবেন তারপরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্না লিহাদাল হাজারি লিসানান وشفتين يشهد إن لمن استلمه يوم القيامة بالحق نبي بولين جي بكتي حجر أسود پاتور كي چمو دلو حجر أسود پاتور كي دھلو حجر أسود پاتور كي مصر كلو الله نبي بولين إن لهذا الحجر لسانا حشر الدين এই হাজারে আসওয়াদ পাথরের একটা জিব্বা হবে সুবহানাল্লাহ কি হবে জিব্বা হবে তারপর ওয়াশাফাতাই এবং তার দুটো ঠোঁট হবে হাজারে আসওয়াদ পাথরে যারা চুমু দিল যারা ধরল আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে এই হাজারে আসওয়াদ পাথরের একটা জিব্বা হবে ওয়াশাফাতাই এবং তার দুইটা উষ্ট হবে ইয়াশাহাদু ইন লিমান ইসতালামাহু ইয়াউমাল কিয়ামাতি বিল হাক্কি যে ব্যক্তি এই পাথরকে ধরল এই পাথরকে চুমা দিল এই পাথরকে যারা ধরে শরীরের মধ্যে স্পর্শ করালো আল্লাহ নবী বলেন এই পাথরের কিয়ামতের ময়দানে তার দুইটা ঠোঁট হবে একটা জিহ্বা হবে আর পাথরটা মানুষের মতো করে আশুরের দিন আল্লাহর কাছে সাক্ষী দেবে আল্লাহ তোমার এই বান্দা আমাকে চুমু দিয়েছিল হাজার আসওয়াদ পাথর জান্নাতি পাথর সেদিন আপনি আমাদের জন্য সত্যবাদী হিসাবে আল্লাহর কাছে সাক্ষী দেবে আল্লাহ তোমার এই বান্দা তোমার ঘরের কিনারায় চলে আসছিল তোমার ঘরের কিনারায় এসে তারা আমাকে স্পর্শ করেছে মহব্বত করেছে চুমু দিয়েছে এটা আল্লাহর কাছে সাক্ষী দেবে আজও গেলেন মক্কা মদিনার মানুষ উমরা করতে যান হজ করতে যান যাওয়ার পরে আল্লাহর ঘরের এই হাজার আসওয়াদ জান্নাতি পাথরকে চুমু দেওয়ার জন্য মানুষ পাগল করা কিন্তু যারা চুমু দিতে পারেন নাই ফিকাহবিদদের মধ্যে ইমামদের মধ্যে মতভেদ আছে হুজুর এত মানুষের মধ্যে কিভাবে দেব কিভাবে করব যদি না দিতে পারেন না করতে পারেন কি করব তাওয়াফের আগে তো আল্লাহর ঘর চুমু দিয়ে
আল্লাহর ঘরের কোনা থেকে হাজারা চত পাথরকে চুমু দিয়ে মানুষ আগে মানুষ যখন কম ছিল তাওয়াফ শুরু করতেন। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মতে, যারা চুমু দিতে পারেন না, যারা আল্লাহর ঘরের ওই পাথরকে ধরতে পারেন না, তাওয়াফের সময় কি করবেন? ওই হাজারে আসওয়াদ পাথরের দিকে হাত টুকুন করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এবার আপনি তাওয়াফ শুরু করবেন। অনেক ইমামরা বলেছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাতটা ওই হাজারে আসওয়াদ পাথরের দিকে উঠায়া তারপরে আপনি হাতটুকে চুমু দেওয়া কোন কোন ইমামরা বলেছেন। আমাদের ইমাম বলেছেন না, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আবার ওই হাজারে আসওয়াদ পাথরের বরাবর থেকে আপনি তাওয়াফ শুরু করবেন, আল্লাহর কাছে তাওয়াফ শুরু করবেন। এইভাবে তাওয়াফ করবেন, তাওয়াফ করতে করতে তাওয়াফ শেষ হয়ে যাবে, আল্লাহর ঘরের তাওয়াফ শেষ হয়ে যাবে। তারপরে মাকামে ইব্রাহিমের পাশে আয়েশা যে পাথরের উপর দাঁড়ায় ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর ঘরটা বানিয়েছিলেন, যে মাকামে ইব্রাহিমের উপর দাঁড়িয়ে আল্লাহর ঘরকে বানিয়েছিলেন, ওই মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়ায় দুই রাকাত নামাজ পড়ে নিবে। এগুলো আল্লাহ নির্দেশনা রেখে দিয়েছেন। সেই হাজারে আসওয়াদ পাথর, জান্নাতি পাথর হাসরের দিয়ে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, আমাদের জন্য সাক্ষী দিবেন। আমরা অনেকেই যাই হজের সময়টা কিন্তু পারা যায় না, এই সুযোগটা আবার অনেক সময় উমরার সময় একটু কষ্ট হয়। নিয়ত যদি করে যান, আল্লাহ তোমার ঘরে তোমার জান্নাতি পাথরকে আমি চুমা দিতে চাই, আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। এই জন্য আল্লাহ পাক অনেক নিদর্শন রেখেছেন, আপনার মনের আবেগ আপ্লুত অবস্থায় দেখেই আল্লাহর কাছে সবগুলো কবুল হয়। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এবং আল্লাহর বাড়ির সেখানে যাওয়া, হাজার আসওয়াদ পাথর কোন জান্নাতি কোনো কিছু যদি আপনি স্পর্শ করতে চান, দুনিয়ার মধ্যে একটা জিনিসই আছে যেটা হাজার আসওয়াদ, যেটা আল্লাহর জান্নাত থেকে সরাসরি আনা। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ফামান লাম ইউরিদ বাইআত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা ইসতালামাল হাজারা ফাকাদ বাইআ আল্লাহ ওয়া রাসূলাহু। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যারা আমার নবীর যুগের সময় আমার নবীর কাছে মুসলমান হয়ে আল্লাহ নবীর উপর হাতের উপর হাত রেখে যারা বায়াত গ্রহণ করেছে, বায়াতে রেদওয়ান যেটা বলা হয়, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আয়াত যখন নাজিল হয়েছিল বায়াতে রেদওয়ানের উপর, বায়াতে রেদওয়ান কি, যে বায়াতের উপর আল্লাহ খুশি ছিলেন, এটা কোন বায়াত? নবীজি মক্কা থেকে কিছু মদিনা থেকে কিছু সাহাবীদেরকে নিয়ে মক্কাতে যাবেন রাসূল এবং উমরা করার নিয়তে। এই খবরটা মক্কার যারা ছিলেন তাদের কাছে জানাই দিবে যে আমরা তোমাদের সাথে কোনো যুদ্ধ করতে আসিনি, আমরা শুধু আল্লাহর ঘর জিয়ারত করব, আমরা তাওয়াফ করব, উমরা করো, উমরা করে আবার আমরা মদিনাতে চলে যাব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা ঢোকার অনেক আগে